কবরের যাত্রীরা ও আমার মুসলমান বাজাররা পর্দানে আমার মা বোনেরা আল্লাহর রাসূল কিন্তু তার নিজের চিন্তা চুল পাক না দাড়িও পাক নাই তার পিঠ মোবারক বুঝাও হায় তোমার আমার চিন্তা চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল পিঠ মোবারক বুঝা হয়ে গেল চুল পাইকা গেল বাজার তোমার আমার কি একটু চিন্তা হয় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم شو دور الشريف بري الله sallallahu alayhi wa sallam allahumma salli ala wa habibina wa maulana muhammad sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa sallam allahumma salli ala শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন আমাদেরকে ফেতনা ফাসাদের যুগে এত রাত্র পর্যন্ত ঠান্ডার ভিতরে কষ্ট স্বীকার করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে অনেক তলেবে এলেমরাই মজলিসের মধ্যে আছে, অনেক নায়েবে রসুলরাও আছে, অনেক জাকিরিন শাকিরিন জীবনের একটা সময় দিনী মাহফিলে আল্লাহ কাটাবার সুযোগ করে দিলেন, শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরে অনেকের সুযোগ থাকার সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই, আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা যে যে জিনিস পাওয়ার জন্য তালাশ করে ওই জিনিসে পাইয়াও যায়। যারা মাহফিলে সুযোগ ছিল ইচ্ছে করলে আসতে পারতো আসে নাই, কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। যারা মাহফিলে আসে নাই এক কথায় আপনাদের সামনে আমি কুরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সুস্থ কলব ছাড়া
আমার বেহেশতের জায়গা হবে না। এই কথার দ্বারা আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, গর্বা সুরাত আদমে ইনসা বুদে আহমাদু বুদ জেহলেহান একসা বুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, অঙ্গ প্রত্যঙ্গ হাত কান চোখের দিক থেকে কোনো পার্থক্য নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দুইটা, আবু জাহাল ওর চক্ষু ছিল দুইটা, পার দিক থেকেও সমান, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ সব দিক থেকে সমান, কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরুদ পড়া ওয়াজিব হয়। আর আবু জাহাল ওর নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে আরও বেশি বেশি পড়ুক, কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে বাংলাদেশে দেখবেন মাহফিল ফিরাবার জন্য ভাগুক, আর এক শ্রেণী দেখবেন মাহফিল করার জন্য ভাগুক। যে ফিরাবার জন্য ভাগুক আর যারা করাবার জন্য ভাগুক, চোখ হাত নাক কান পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? সবই তো এক। তাহলে বোঝা গেল কি জানি আর একটা পার্থক্য আছে, ওই পার্থক্যটা হলো কলবের পার্থক্য। কিসের পার্থক্য? আর এটা যে আমি বলছি তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের সুরাত আকৃতি হলে মানুষ হওয়া যায় না। মানুষ কাকে বলে? আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরো আছে, ওই গোশতের টুকরো যখন ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়ে সম্মানিত হয়ে যায়, আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা পশুর মতোই না, কুত্তা শিয়াল শুয়ারের চেয়ে খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মনে রাখা লাগবে, যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ, কথা ঠিক কি না? আর ভালো কলব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেশতে জায়গাও নেই। কে বলছেন? এখন ভালো কলব কিসে ভালো হয় আর কিসে খারাপ হয়, এই প্রেসক্রিপশনের জন্যই তো এই হক্কানি তরিকা, ঠিক না? আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন বাজার, আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার পাঁচটা ঔষধ আছে ওই কলব ঠিক করার জন্য। এক নম্বর ঔষধ, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। দুই নম্বর ঔষধ, আল্লাহ ওলিদের কিতাব পড়া, মা বোনদের জন্য দুই ঔষধ। তিন নম্বর, সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকা। চার নম্বর, মাসিক ইসলামে কষ্ট সব গুজারি থাকা। পাঁচ নম্বর, চরমনাতে বছর দুইবার মাহফিল বিনা ওজরে কামাই না দেওয়া। যারা আল্লাহর ওলিদের এই পরামর্শ অনুযায়ী আল্লাহর ফজলে চলতেছে, দিন আর দিন দেখবেন তাদের দেল পরিবর্তন ঘটিয়া নেকের দিকে ঝুঁকতেছে, গুনার থেকে ফেরতেছে, ঠিক না? যারা জীবনও পশ্চিমে সেজদা আল্লাহর সামনে দেয় নাই, এরা এখন জীবন থাকতে হুশ থাকতে সেজদা ছাড়ে না, ঠিক কিনা? এরপর জরাই ধরে কান্দে যে অনেক চরমনের মুজাহিদ তাদেরকে ধরে শুনছে যে আমাকে আগে চরমনে আনো নাই কেন? তাহলে তার আগে কলমের অবস্থান ছিল ভিন্ন, এখন আল্লাহর ফজল হয়ে গেছে অন্যরকমের, ঠিক কিনা? আর বাসানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ পরিষ্কার সাফ সাফ ঘোষণা করছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ পরিষ্কার কলব ছাড়া আমার বেহেশতের জায়গা হবে না, কথা ঠিক কিনা?
এখন কলব পরিষ্কার করা লাগবে না? কলব পরিষ্কার করার কতগুলো ঔষধ আছে হাদিসে ভিতরে কোরআন কারিমে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র হাতিয়ার আছে। জামা অপরিষ্কার হইলে সাবান মারলে পরিষ্কার হয়, রডের ভিতরে জং মারলে, রেত মারলে পরিষ্কার হয়, ঠিক কিনা? হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্দাবান্দি আমার উম্মতের যখন একটা গুনাহ করে কলবের ভিতরে একটা কালো দাগ করে, আবার একটা গুনাহ করে আর একটা কালো দাগ করে, এরকম গুনাহ করতে করতে কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলবটা একটা বেরাম্য কলবে পরিণত হয়ে যায়, কলবটা সুস্থ কলব থাকে না। যেমন একটা উদাহরণ, আপনার জ্বর হইয়া জিব্বা নষ্ট হয়েছে, এখন জিব্বায় যা দেয় তাই তিতে লাগে, এরকম ঘটনা ঘটে না? এখন কোরমা পোলাও যত ভালো খাদ্য আপনার সামনে দিলে যখন জিব্বায় লাগায় পুরো কোরমা পোলাও ভালো লাগে? সব তিতে লাগে। এখন যদি বলে কই ভাই আমার জন্য কোরমা পোলাও আনছেন, সব তো তিতে লাগবে, বলে ভাই কোরমা পোলাওর দোষ না, জ্বর হয়ে তোমার জিব্বা নষ্ট হয়েছে, তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে দৌড়াও, যাই চিকিৎসা করো, যখন আল্লাহর রহমতে জিব্বা ভালো হবে তখন দেখবা কোরমা পোলাও তোমার কাছে ভালো লাগবে। এক সিনেমার বাজানরা আছে, কালকে শুনলাম ঢাকা শহর নাকি এই বোমাবাজিতে এবং নাচ গান ড্যান্সে পুরো শহর নাকি একেবারে তছনছ হয়ে গেছে, সব বিজাতিদের হিন্দুদের কালচার, আর এই কালচারই ওরা ঢুকাইয়া এই মুসলমানদের নীতি আদর্শ সব ধ্বংস করার পায় তারা শুরু করছে, কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাজান কলব ঠিক করার জন্যে যখন আপনি দেখবেন আপনার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, এই মিথ্যা কথা আপনার কাছে ভালো লাগে, সত্য কথা ভালো লাগে না, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে ভালো লাগে না, জুলুম করতে ভালো লাগে, তখন বুঝতে হবে যে কলবটা আমার নষ্ট হয়ে গেছে। এখন এই কলব ঠিক করার জন্যে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? এই কলবের রুহানি ডাক্তার হইল হক্কানি ওলামাইকেরা, হক্কানি পীর বুজুর্গেরা। তাদের কাছে কয়দিন দৌড়েছেন, কয়দিন বলছেন যে হুজুর আমার নামাজ কেন ভালো লাগে না, হুজুর আমার ভালো কাজ করতে ভালো কেন লাগে না, কথা ঠিক কি না? এই যারা নাকি বুঝে দৌড়েইবে তাদের কপাল ভালো, আর যদি ওই জিব্বে নষ্ট হয়েছে, যদি বলে তোর খাদ্যের দোষ বাড়া আমার জিব্বা ঠিক আছে, ওর ভালো আর আশা করা যদি বলে কথা ঠিক কি না? এই জন্যই বাজানদেরকে বলবো হক্কানি আলেমদের কাছে যাওয়া লাগবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মাসাদিকিন, তোমরা সদিকিন বন্ধাদের সঙ্গী হও, সোহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারা সাদ সলে তাআত দেরিয়া, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। আপনি একটা নামাজির সঙ্গে চলেন, দেখবেন অল্পদিনের ব্যবধানে আপনি একজন নামাজি হয়ে যাবেন, একজন জাকিরিনের সঙ্গে আপনি ওঠা বসা করেন, দেখবেন আল্লাহর ফজলের করমে অল্পদিনের ব্যবধানে আপনি একজন জাকিরিন হইয়া যাবে। আমার আব্বা জানের মুখে শুনছিলাম, আমার দাদা জান রহমাতুল্লাহ এক মুরিদ, তার একটা ছেলে, তাকে যত আল্লাহর জিকির শিখায় আল্লাহর নাম শিখায়, ছেলে বারবার বলে উলুলুলুলুলুলুলুলু, অর্থাৎ হিন্দুরা সন্ধ্যার সময় উলুলুলু করিয়া বল দেয়, যত চেষ্টা করে জিকির করে না। ছোট বাচ্চা দাদা জানের কাছে বলে, হুজুর আমি তো একটা বড় বিপদের মধ্যে আছি, বলে তা কেমন? বলে হুজুর আমার ছেলেটাকে যত আমি আল্লাহ আল্লাহ জিকির শিখাই, যত কালিমা শিখাই, যত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শিখাই, ও বারবার উলুলুলু করে। তখন দাদা জান বলছেন, বাজান তোমার বাজার বাড়ি কোন জায়গায় করছো? হিন্দু বাড়ির পাশে। কলে হুজুর হিন্দু বাড়ির পাশে।
তখন দাদাজান বলছেন বাজান তাড়াতাড়ি ওখান থেকে বাড়ি সরাও, যেখান থেকে আজানের শব্দ শোনা যায়, যেখান থেকে মাওলার জেকের শোনা যায়, এরকম জায়গায় যাইয়া নিয়ে বাড়ি করো। যখন আল্লাহর বন্ধ ওখান থেকে বাড়ি নিয়াম, আজানের শব্দ যেখানে শোনা যায়, মাওলার জেকের যেখানে শোনা যায়, সেখানে বাড়ি করার পরে কয়েকদিনের পরই ওই বাচ্চা এখন জবান থেকে বের হয়লা ভাইদেরকে বলো, পর্দায় মা বোনদেরকে বলবো যে আল্লাহর ওলিদের হকানি ওলামায়ে কিরামদের পরামর্শ অনুযায়ী আপনার আমার চলা লাগবে, কথা ঠিক কিনা? বাজান যদি আপনি হকানি আলেমদের কাছে দিয়ে পরামর্শ না নেন, ভালো করে মন কি বুঝুন, ওরে মন রে আমার মাওলার কালাম তো সত্য কালাম না, কালামের ভিতরে কোনো ভুল আছে? 1500 বছর হয়ে গেল, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনুল কারিমের ভিতরে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। যদি না পাইরেই থাকে, এখনো কোরআনুল কারিম আমাদের মাঝে আছে না? বাজার কালাম কোরআনুল কারিম সত্য, তাহলে এই আয়াত সত্য। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ কলব ছাড়া মাওলার বেহেশতে জায়গা হবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ একটু উদাহরণ দিয়ে বলতেন, বাজান নতুন দুলামে আর নতুন জামাই, তার জন্য সুন্দর বিছানা সাজাইলো ফুল দিয়া, বিছান বিভিন্ন কায়দায় ফুলের বিছানায় সাজে সজ্জিত করলো। দুলামে আসবে, নতুন দুলামেকে নতুন ফুলের বিছানায় তাকে জায়গা দেবে। দুলামে আসলো, ঠিক তার এমন পেট খারাপ হয়ে গেল, বাজান পানির মতো বারবার বাথরুম হইতেছে, নিয়ন্ত্রণ করার কোনো শক্তি তার নাই। এখন বাজান যা যারা বিছান ঠিক করলো, তারা আফসুস করে আফসুস, নতুন দুলামেয়ার জন্য কত সুন্দর বিছান তৈরি করলাম, দুলামে আসবে নতুন বিছানায় তাকে জায়গা দেব, কিন্তু এমনভাবে তার পেট খারাপ হয়ে গেল, এই আল্লাহর বান্দারা তাকে ফুলের সাজে সজ্জিত বিছানায় জায়গা দেওয়া যাবে না, তাকে হসপিটালে নিয়ে যাও চিকিৎসা করো, এই বিছানায় আর জায়গা দেওয়া যাবে না। রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন মেহমান খানা তোমার আমার জন্য বেশ তো সুন্দর সাজে সজ্জিত করলো, বন্ধবান্দি যাবে আমার মাওলা সাজাইয়া পড়াইয়া তোমাকে আমাকে বেহেশতের মেহমান হিসেবে জায়গা দেবে, কিন্তু মালিক শর্ত লাগাইয়া দেবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলম ছাড়া আমার এই পবিত্র বেহেশতের জায়গা হবে না। বললাম কেউ যদি সুস্থ কলম না নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, কেয়ামতের ময়দানে যখন উঠবা আমার মালিক ডাক দিয়ে বলে, ওরে নে মুখারাম, ওরে কপাল পোড়া, আমি তো আগেই তোকে শর্ত লাগাইছিলাম, সুস্থ কলম ছাড়া আমার মেয়ের জায়গা হবে না, ও ফেরেশতার এই অপবিত্র কলম আমার পবিত্র জায়গায় জায়গা হবে না, যাও যাও যাও, ওদের জন্য চিকিৎসার ব্যবস্থা রাখছি আমি হসপিটাল জাহানুল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দিয়ে ওই হসপিটালের ভিতরে আনাও, ওই হসপিটালের ভিতরে নিয়ে ওদেরকে চিকিৎসা করো, একক তো নামাজ যারা ইচ্ছা কইরা সাইরা দেয়, অর্থাৎ একক তো নামাজ পড়বে পড়বে, আলিসামি করে এক অক্তের নামাজ দিয়ে অন্য অক্তের কাজা কইরা পড়লো, এই অক্ত নামাজের জন্য কমপক্ষে জাহান নামের হসপিটালে তোমাকে চিকিৎসার জন্য আগুনে জ্বলা লাগবে 2 কোটি 88 লক্ষ বছর,
একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের হসপিটালে আগুনে জ্বলা লাগবে। এ মুসলমান যারা ঈমান আনছো, যারা আল্লাহকে বিশ্বাস করো, বাজারে কিন্তু আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, আল্লাহর হাবিব তার পবিত্র জবান থেকে শুনাইছেন, আমরা শুধুমাত্র নকল করি। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন, ওমা আলাইনা ইল্লাল বালা, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাইয়া দেওয়া, মানো বা না মানো ওটা বুঝবো আমি আমার মাওলার সঙ্গে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকা সাদা হয়ে গেল, পিঠ মোবারক গুজো হয়ে গেল, চুল মোবারক পাইকা গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না, আরে কোরআনুল কারিমের ভিতরে আমার মাওলা বেনামাজি যারা ঠিক মতো নামাজ পড়ে না, বেরোজদেরা যারা ঠিক মতো রোজা রাখে না, বেপর্দা যারা নাকি আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো চলে না, হারামখোর ঘুষখোর সুদখোর জুলুমবাজ মিথ্যাবাজ, তারা সুন্নাত তরিকার উপরে চলে না, ধনী হয়েছে ঠিক মতো হজ যাকাত আদায় করে না, এদের জন্য আমার মাওলা জাহান্নামের যে আগুন যে আজাবের ঘোষণা দিয়েছেন, ওই 1 সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি রসুল আমার উম্মতের চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, চুল পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল, আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনের জ্বলবে? এই চিন্তায় চিন্তে আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমি রসুলের পিঠ মোবারক গুজা হয়ে গেল, আমার চুল মোবারক পাইকা গেল। ও কবরের যাত্রীরা, ও আমার মুসলমান বাজাররা, পর্দানে আমার মা বোনেরা, আল্লাহর রসুল কিন্তু তার নিজের চিন্তা চুল পাক না, দাড়িও পাক নাই, তার পিঠ মোবারক বুঝাও হয় না, তোমার আমার চিন্তা চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক বুঝা হয়ে গেল, চুল পাইকা গেল, বাজার তোমার আমার কে একটু চিন্তা হয়, দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দার আমার মা বোনেরা, বাজার আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটা আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় সেকেন্ড কয় মিনিট দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারো, দেখবা বাজারে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। হে মুসলমান বাজান, আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের সে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন, ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, জবাব না করে তারপর কবরের পথে রওনা করো, জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে। বাজার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আগে শোনায় রাখছেন, নারুল্লাহিল মুকাদাতুল লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তাজের আগুন হবে, শরীরে যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাইবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়া বাজান, ভালো কইরা মনকে বুঝাও, আসলে যাদের ভিতরে ঈমান যাদের ভিতরে বিশ্বাস এসে গেছে বাজান, তারা গুনার কথা মনে কইরা, জাহান্নামের আজাব ও গজবের কথা খেয়াল কইরা বাজান, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন, তাকশা ইরুম মিন হুজুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম,
সুম্মতালিনু জুলু কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণীর আমার বন্ধুবান্ধব দুনিয়ার ভিতরে আছে, যখন তাদের সামনে আমার আজাব ও গজবের আলোচনা করা হয়, যখন জাহান্নামের বর্ণনা তাদের সামনে দেওয়া হয়, তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপা ওঠে, তাদের কলিজা থরথর করে কাঁপা ওঠে। আসলে তোমার আমার চিন্তাও নাই, এই জন্য তোমার আমার চেষ্টাও নাই। আল্লাহর ওদের ইতিহাস বইরে দেখো বাজান। আমার আব্বা যেন রহমাতুল্লাহ বলতেন, সেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, দুনিয়ার কেসের ভিতরে পড়লে তদবির না করলে সেই কেসে ভালো ফলাফলের আশা করা যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, ছাত্র ছাত্রীরা কষ্ট করে পড়াশোনা না করলে পরীক্ষায় পাশ করার আশা করা যায় না। এরকম দুনিয়ার ব্যবসায় শ্রম না দিলে ওই ব্যবসায় ভালো ফলাফলের আশা করা যায় না। হারে দুনিয়াদার পাগল আমার বাজানরা, আখিরাতের মামলার ব্যাপারে যদি দুনিয়া থাকা অবস্থায় তদবির না কর, ওই মামলায়ও কিন্তু খালাসের আশা করা যায় না। এই জন্য আল্লাহর ওলীদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন বাজার। আবার আব্বা জানের মুখে শুনছি, আমার দাদা জানের কথা বলছিলেন, আবার দাদা জান রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাফানের মতো করিয়া চিল্লাইয়া কান্দে, আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর মাওলার দিকে ফিরা ফিরা দেলটাকে ভাইয়া করুণ সুরে মাওলার দরবারে ডাক দেয়, ওরে আমার কেমনে থাকব ওই অন্ধকার কব, সেই মামলার তো দিন ওই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, গুনাহ করতে 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 এখন দেলটা তোমার রোগাগ্রস্ত হয়ে গেছে, এখন জাহান্নামের আলোচনা তোমার কাছে ভালো লাগে না, এখন আজাব গজবের কথা শুনলে তোমার ভয় আসে না, কারণ তোমার দেলটা মুর্দা হয়ে গেছে। এই জন্য বাজানদেরকে বলবো, বাজান রে মন কি বুঝরে মন, দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার ঠকলেবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু বাজানে একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আসে না। লাইয়া গুরান্নাক তাকাল্লাসাল মিহাল, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করিয়া বলতেছেন, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়াদারদের শান শওকত, ওদের ক্ষমতা, ওদের টাকা পয়সার গরম, ওদের জুলুম, ওদের বিভিন্ন শান শওকত সাজসজ্জা দেখা তোমরা যেন ধোকার ভিতরে না পড়ো। আরে ওদের এই শান শওকত, ওদের এই আনন্দ ফুর্তি অল্প কয়েকদিনের জন্য, এরপর ওদের জন্য আমি ব্যবস্থা রাখলাম জাহান্নাম। এই জন্য আর বাজানদেরকে বলবো, বাজান ও পর্দালে মা বোনেরা, মনকে বুঝো রে মন রে, আল্লাহু আল্লাহ, বাজান রে যেই মামলার তদবির নাই সেই মামলারও খালাস নাই। যখন তুমি বুঝবা আমার কাছে আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী চলতে কেন ভালো লাগে না, তখন তুমি বুঝবা তোমার কলব নষ্ট হয়ে গেছে,
আর এই কলম ভালো করার জন্য, ঠিক করার জন্য হক্কানি আলেমদের কাছে দৌড়াও। কারণ বাজার হক্কানি আলেমদের কাছে যখন যাবা, তখন তোমাকে বলবে বাজার তুমি এই এই নিয়মে চলতে থাকো, দেখবা আল্লাহর ফজল অল্পদিনের ব্যবধানে তোমার একটা পরিবর্তন আল্লাহ দান করবে। বাজান দেখা গেছে চরমনের তরিকের ভিতরে আমার মাওলাই এমন এক বরকত রাখছে, বাজান অল্প সময়ের ভিতরে আল্লাহর ফজল করমে বাজান তার একটা দেলের পরিবর্তন ঘইটা, নেকির দিকে তার দেল ঝোঁকে, গুনার থেকে ফেরে। আগে চোখে পানি ছিল না, এখন আটকাইও পানি রাখতে পারে না। আগে দেলটা ছিল পাথরের মতো শক্ত, এখন দেলটা হয়ে গেছে বাচ্চার মতো নরম, ভ্যালভাল ভ্যালভাল করিয়া কাঁদতে থাকে। আর চোখের বাড়ি এমন এক মূল্যবান সম্পদ আমার মালিক, কিন্তু বন্দাবন্দি চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ নবী বলেন মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান না, আরে যে চোখ আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো মুখ পর্যন্ত ঔষধ ছাড়া যাবে না, কারণ তোমার আমার তো জানা নাই বাজান তোমার আমার শেষ অবস্থান কোন অবস্থায় যাবে। হাদিসের ভিতরে আছে যার শেষ হবে কলেমা ফাদা খালাল জান্নাহ, যে যার শেষ অবস্থান কলেমার ভিতরে ঈমান সহকারে যাবে তার জায়গা আল্লাহ বেশ তো ঠিকানা বানাইয়া দেবে। আল্লাহ আপনি আমার জন্য আমার সবার জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকরা হাত উঠাও, দু চোখের পানি ফেলাও, মাওলার দরবারে হাত উঠাও, দুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দ আর মাচাও, যদি কান্না না আসে মন কি বুঝরে মন রে, ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর প্লেটে মা পেলে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে, আল্লাহ আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই, আল্লাহ যাদের ছেলে মা ফেল হইল যারা মা ফেলের জন্য চেষ্টা করি সাহায্য করলো, আমরা যারা মা ফেল উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার উপরে আপনি খাস মেহেরবানি নাজিল করেন। আল্লাহ আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নিয়েন, প্রয়োজনকে গায়েবে খাজনা দ্বারা পূরণ করে নিয়েন। যারা মাদ্রাসা জমি দান করলো সহযোগিতা করে সবাইকে দুনিয়া আখিরাতে সম্মানের ব্যবস্থা করে দেন। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যারা কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেহেস্তের বাগান বানাইয়া দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين